আপনাদের কাছে কিন্তু কীভাবে আমি ডে বাই ডে গাছের যত্ন করছি সেগুলো আপনাদের আমি ইনফরমেশান দিতে থাকবো। এই ভিডিওতে যে ইনফরমেশান এক্ষুনি দেবো আপনাদের সেটা হচ্ছে, আমার পেছনে একটুখানি হাসুন, দেখুন একটুখানি লক্ষ্য করছেন, তাই ইয়েলো ট্র্যাপ লাগানো রয়েছে। এই ইয়েলো ট্র্যাপ সম্পর্কে আপনাদের আমি তথ্য দিচ্ছি, দেখুন অলরেডি আমি গতকালকে লাগিয়েছি, মজার হয়েছে। কালকের আমি এটা নিয়ে যখন এটা সরাসরি ভিডিও করার চেষ্টা করেছি, আমার হাতে এই আঠাটাটা লেগে গিয়ে এমন বিধি কিছু হচ্ছিলো যে আমি ঠিকমতো ভিডিওটা করতে পারিনি। আমি একটুখানি ফুটেজ আপনাদের দেখাবো, সেটা আপনারা মজাই পাবেন। তবে এটা কীভাবে সহজেই আপনি রিমুভ করবেন, এটা থেকে কতটা উপকার পাবেন সেটা আমি আপনাদের এক্ষুনি দেখাচ্ছি। গতকালকে জাস্ট বিকেলের দিকে আমি এটাকে লাগিয়েছি, আজকে কিন্তু মোটামুটি এর মধ্যে পোকামাকড় আসা শুরু হয়ে গেছে। আর আপনাদের দেখাই যে ইয়েলো ট্র্যাপটি যেটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, এটা কতটা কী সুবিধা সুযোগ সুবিধা আছে সেটাও বলছি, এবং কীভাবে এটাকে আপনারা কাজে লাগাবেন সেটাও আমি বলছি। দেখুন, চিপকো ইয়েলো স্টিকি ট্র্যাপ, এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। এটার মধ্যে কিন্তু আপনার হোয়াইট ফ্লাই, জ্যাসিড, থ্রিপস, এই সমস্ত পোকামাকড়গুলো কিন্তু আপনার আটকাবে। বিশেষ করে আমার এখানে এই ইয়েলো ট্র্যাপ লাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে হোয়াইট ফ্লাইকে আটকানো, কারণ আমরা বন্ধুরা এই এখন নার্সারি থেকে বিভিন্ন জায়গা থেকে গাছপালা নিয়ে আসছি, আপনার হয়তো বাগানে খুব বেশি এরকম মানে হয়তো ইয়েলো হোয়াইট ফ্লাই আপনার বাগানে হয়তো নেই, কিন্তু আপনি যখনই দেখবেন যে বিভিন্ন নার্সারি থেকে গাছপালা আসছে যেখানে হয়তো কিছু হোয়াইট ফ্লাই আছে, সেটা থেকে আপনার বাগানে কিন্তু ভরে যেতে পারে এবং সমস্যা দেখা দিতে পারে। তো সেইটা আগে থেকে আমি প্রিকোশন নেওয়ার জন্য কিন্তু এই ইয়েলো ট্র্যাপ ব্যবহার করছি। আপনাদের একটা জিনিস বলি যে এটা আপনার বাগানে কীভাবে লাগাবেন বা কীভাবে সহজে এটাকে আপনার, আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি মানে এটা আটকাতে গিয়ে সেই সমস্যার সম্মুখীন হতে হবে না সেটা আমি আপনাদের বলি। প্রথমত বন্ধুরা, এই ইয়েলো ট্র্যাপ যখন আপনারা ব্যবহার করবেন, বার করবেন প্যাকেট থেকে, তখন হাতে আগে একটু নারকেল তেল বা সর্ষের তেল এই এটা যে কোনো একটা তেল ব্যবহার করুন, তাতে কিন্তু আপনার এটা খুলতে সুবিধা হবে। না হলে আপনি যদি সরাসরি টেনে বার করতে চান, আপনার হাতে আঠা লেগে গেলে তখন কিন্তু এর মধ্যে একটা সুতো বা দড়ি যেটা তার জাতীয় জিনিস সেটা দিয়ে আটকাতে অসুবিধা হবে। এটা আপনার বাগানে এমনভাবে বাঁধবেন, সেটা আমি এখানে এরকমভাবে লাগিয়েছি ঠিকই, যেহেতু এইদিকে গাছপালা রয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। পূর্ব থেকে পশ্চিম দিক মুখ করে বাঁধার চেষ্টা করুন, পূর্ব থেকে পশ্চিম দিকে মুখ করে আপনি এগুলোকে রাখার চেষ্টা করুন। এটা বিভিন্ন কারণে ঘুরে যাচ্ছে, তো এটা যদি পূর্ব থেকে পশ্চিম দিকে মুখ করে রাখার চেষ্টা করুন, এবং আপনার বাগান অনুযায়ী আমার এখানে চারটে পাঁচটা যথেষ্ট আর কি, এবং আপনার বাগান অনুযায়ী যদি আপনি চার পাঁচটা লাগিয়ে রাখেন অসুবিধা হবে না। আমরা প্যাকেজের মধ্যে যে প্যাকেটটা কিনছি সেই প্যাকেটের মধ্যে কিন্তু একসঙ্গে 25টা পিস পাই, আমি যে প্যাকেটে কিনেছি সেটা 25টা 25খানা আছে, এবং সেটার দাম পড়েছে 250 টাকা, 250 টাকায় আপনারা 25 পিস, এবং অতগুলো হয়তো সঙ্গে সঙ্গে লাগবে না, আপনারা যদি কমের কোনো ইয়ে থাকে, কম দামের মধ্যে থাকে সেটাও আপনারা কিনতে পারেন, অ্যামাজনে কিন্তু আপনারা পেয়ে যাবেন, আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে রাখছি। বন্ধুরা, অনেকেই একটা জিনিস অসুবিধা হয়তো হচ্ছে, আপনারা অনেকেই হয়তো বুঝতে পারেন না, অনেকের কথা বলছি সবাই না, ডিসক্রিপশান বক্সের বলতে যে এখানে দেখুন নিচের দিকে একটা অ্যারো চিহ্ন রয়েছে, সেটা ক্লিক করলে নিচের দিকে একটা পেজ মতো খুলে আসছে, যেখানে কিন্তু আমরা সাধারণত কোনো নার্সারি ভিডিও করলে সেই নার্সারির সম্পর্কে ডিটেলস, তথ্য, ফোন নাম্বার, সেখানকার অ্যাড্রেস সবটাই দিয়ে রাখি, এবং সেখান থেকে কিন্তু দেখে আপনাদের সেখান থেকে কল করা বলুন বা ফোন নাম্বার বা অ্যাড্রেস নেওয়াটা কিন্তু সুবিধাজনক, এবং আমরা যে কোনো ভিডিও আপলোড করছি সেটা লিঙ্ক দেওয়ার দরকার পড়ছে সেটা কিন্তু এই ডিসক্রিপশান বক্সে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে রাখছি। আপনারা প্রত্যেকেই একটু খেয়াল করুন যে এখানে একটা অ্যারো চিহ্ন পাচ্ছেন, সেই অ্যারো চিহ্নতে ক্লিক করলে একটা পেজ খুলে যাচ্ছে, সেখানে কিন্তু আপনারা নাম, ফোন নাম্বার এবং অন্যান্য ডিটেলস, আপনারা যে সমস্ত তথ্য প্রয়োজন হয় আপনাদের সেটা লিখে দেওয়া দরকার পড়ে সেটা আমরা দিয়ে থাকি। তো আপনারা কিন্তু অনেকেই বুঝতে পারেন না, আমি অ্যাড্রেস দিয়ে রাখছি কোনো নার্সারির, সে অ্যাড্রেস ফোন নাম্বার সব দিয়ে রাখছি ডিসক্রিপশান বক্সে, এছাড়া ভিডিওতে অনেকে হয়তো ভিডিওটা পুরোটাই দেখলেন না, সেটা হতে পারে যে তা সত্ত্বেও ফোন নাম্বারটা দিন বলে আপনারা কমেন্ট করে ফেলেন, আবার হয়তো অনেকে হয়তো মানে অ্যাড্রেস খুঁজছেন ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে সেটা হয়তো বুঝতে পারলেন না, দেখলেন না, এটা একটা সমস্যা হয়। তো আপনারা কিন্তু একটু খেয়াল করুন, লক্ষ্য করুন যে ডিসক্রিপশান বক্সটা কোথায় কীভাবে রয়েছে, এবং এখানে কিন্তু ডিটেল ইনফরমেশান দেওয়া থাকছে।
আর আপনাদের এই যে হোয়াইট ফ্লাই ট্র্যাপিং, এটা কিন্তু ভীষণই কার্যকরী হবে। এই কারণেই বলছি, কারণ আপনারা শুধু ইনসেকটিসাইড পেস্টিসাইড ব্যবহার করে সব হোয়াইট ফ্লাইকে তাড়াতে পারবেন বা মারতে পারবেন এমনটা নয়, আপনার আশেপাশের বাগান থেকেও কিন্তু হোয়াইট ফ্লাই আসতে পারে। হয়তো আপনি গাছে স্প্রে করে রাখছেন, সেই গাছে বসলে তারপরে নষ্ট হবে, কিন্তু তারা যদি উড়ে যেতে থাকে, কোনোরকমভাবে অ্যাকশনটা কেটে গেল সেইগুলো ইনসেকটিসাইডে বা পেস্টিসাইডে, তারপরে যদি আপনার গাছে ভাইরাস ছড়াতে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে অসুবিধা হবে। তো আপনারা যদি আগের একটি ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন, সেটা হচ্ছে যে আমরা হোয়াইট ফ্লাই মোকাবিলায় কী কী ইনসেকটিসাইড পেস্টিসাইড ব্যবহার করবো, সেটা আমি আই বাটনের লিঙ্ক দিয়ে রাখছি, এখান থেকে ক্লিক করে আপনারা দেখে নিন এই ভিডিওটা, একটা ডিটেলস ইনফরমেশান রয়েছে আপনাদের কাছে। এছাড়াও আপনাদের কিন্তু এই ইয়েলো ট্র্যাপ আপনাদের ভীষণভাবে কাজে লাগবে, এবং এটা কিন্তু আমি নিশ্চিত যে আপনারা ব্যবহার করে ভীষণ উপকার পাবেন। আর বন্ধুরা, ইয়েলো ট্র্যাপ সম্পর্কে বললাম, এবং আরও যেটা বলছি সেটা হচ্ছে যে আপনাদের জন্য একটা একটা করে ছোট্ট ছোট্ট করে ইনফরমেশান আমি আপনাদের দিতে থাকছি, যেগুলো আপনাদের ভীষণভাবে কাজে লাগবে এবং খুব গুরুত্বপূর্ণ। আমি আগামীকাল আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো যে কীভাবে গোলাপ গাছের কাটিংটা করবেন। গোলাপ গাছের কাটিং করে দিলাম দেখলো লোকে, কিন্তু একটি বিশেষ পদ্ধতি আছে, যে পদ্ধতিটা আপনাদের জানা দরকার, যে কীভাবে গোলাপ গাছের কাটিংটা প্রপার করা দরকার। এবং এই মুহূর্তে যারা গাছের কাটিং এখনও করেনি, তাড়াতাড়ি আপনারা গাছের কাটিং করতে পারেন, আমি সে বিষয়ে বিশদে তথ্য আপনাদের কাছে তুলে ধরছি। এবং গোলাপ গাছে কীভাবে খাবার প্রয়োগ করবেন, গোলাপ গাছে বেস্ট যে মিক্স ফুড যেটা আর কি, জৈব খাবার বা জৈব অজৈব সবটা মিশিয়ে মিক্স ফুড যেটা কী হতে পারে, খুব ভালো সব থেকে সার কী হতে পারে, সে বিষয়ে আপনাদের জন্য কিন্তু আমি গাছের যত্ন নিয়ে তথ্য নিয়ে আসছি। আপনারা কিন্তু ভিডিওগুলি দেখতে থাকুন, আমি চেষ্টা করছি আবার শুরু করে দেওয়া আপনাদের সাথে এই গুড মর্নিং ব্লগটা রেগুলার না হোক, আমি কিন্তু মাঝে মধ্যে যখনই ভিডিও আনবো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তুলে ধরার চেষ্টা করব। আর বন্ধুরা, আপনারা কিন্তু গুড মর্নিং ব্লগটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন, ভালোবেসেছেন, এবং আমার এই উদ্যোগটা আপনারা খুব ভালোভাবেই নিয়েছেন। তো আশা করি আগামী দিনও আপনারা এইভাবে পাশে থাকবেন, আমি আরও এরকমভাবে গুড মর্নিং ব্লগটাকে কন্টিনিউ করে যাব, এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আমি কিন্তু উপহার দিতে থাকব আগামী দিনে। আপনাদের বলি অসংখ্য ধন্যবাদ। আমি ভেবেছিলাম যে একবার গুড মর্নিং ব্লগটা হয়তো অফ করে দিই, কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের কমেন্টগুলো গুড মর্নিং ব্লগটাকে হয়তো বন্ধ করতে দেবে না, সেটাকে কন্টিনিউ করে নিয়ে যেতে হবে। আর এই গুড মর্নিং ব্লগ কিন্তু আগামী দিনে ইউটিউবাররা আস্তে আস্তে মানে অনেকে ইউটিউবার করে, কিন্তু গাছের চ্যানেল যারা তারা হয়তো করেন না, কিন্তু আস্তে আস্তে অনেকেই শুরু করতে পারেন, কারণ ভীষণই একটা সুন্দর জিনিস যেটা ভীষণ ভালো লাগবে আপনাদের প্রত্যেকেরই, এবং ভালো লাগছে আর কি। সেই ভালো লাগা থেকেই কিন্তু এই ব্লগটাকে আবার কন্টিনিউ করা শুরু করলাম। মাঝখানে আমি ভেবেছিলাম একটি ভিডিও আপলোড করে আপনাদের জানিয়ে দিই যে এটা বন্ধ করে দিচ্ছি, কিন্তু না, কারণ আপনাদের ভালোবাসা আবার এইটাকে এই ব্লগটাকে কন্টিনিউ করতে সাহায্য করছে। এখানে ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ, ভালো থাকবেন, আবার নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসছি খুব শিগগিরই, ভালো থাকবেন।